হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে এখন ভয়েস দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে, গলাটা একটু ভাঙা ভাঙা, বুঝতেই পারছো, মানে সকালবেলা কি ভোরবেলা উঠে। যাক, সারাদিন বাড়ি থাকবো না, তাই একটু ভোর ভোর ভিডিও মানে এডিট করে বেরিয়ে যাব। তো যাই হোক, চলো ভিডিওতে এবার ঢুকি। আজকে ছিল তোমার ওই পুজোর ভিডিও আমাদের বাড়ির। তো দেখো, এখানে আমাদের যা নিয়ম টিয়ম ছিল, মা সব কিছু বলে দিচ্ছিল, প্রত্যেক বছরই আমাকে মা বলে বলে দেয়, আর আমি সেই অনুযায়ী সেই কাজগুলো করি। মা আমাকে একটু হেল্প করছিল আর তার সাথে আমাকে বলে বলে দিচ্ছিল। তো এখানে বলল যে হাতের দু হাত ভরে ভরে এখানে ধান দাও, একটা মাঝখানে দাও ঠাকুরের সিংহাসনের সামনে, আর ঠাকুরের সামনে, আর চার কোণায় চারটে দাও। তো আমি সেইভাবেই দিলাম। তারপরে আলতা, সিঁদুর, আয়না, চিরুনি, আর হরিতকি, এই সমস্ত আর কি, পান, সিঁদুর, পান, সুপারি সব দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি এখানে যে ঘট রেডি করছি, ঘটের মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছি, মানে স্বস্তিক চিহ্ন যাকে বলে, স্বস্তিক চিহ্নটা এবার এঁকে নিচ্ছি। আর তারপরে সন্ধ্যাবেলার দিকে পুজোয় বসবো। এখন রান্নাবান্না সব হয়ে গেছে, আর রান্নাবান্না করে ওই তরকারিপাতিগুলো সব ভেতরে এনে রাখবো একটু পরেই। তার আগে ভাবলাম ঘট টটগুলো সব রেডি করে রাখি, কারণ মা বলছিল যে এগুলো নাকি ঠাকুরমশাই এসে ঘট বসিয়ে দেয়। তাই আমি বললাম যে না, এগুলো তো আমিই বসিয়ে রাখি, কারণ ওনারা আজকে বসালেও আজকে বসাবে না। কারণ কি বলতো, আজকে হচ্ছে কালী পুজো, ওনাদের বিভিন্ন জায়গায় পুজো থাকে, তো আমি যতদূর যা পারি সব গুছিয়ে রাখবো, ওনারা এসে শুধু উনি এসে শুধু পুজোটা করে দিয়ে চলে যাবে। তো মা বললো যে ঠিক আছে, তোমার মতো করে করো। তো ঠাকুরের সামনেই আমি এখানে যে ঘরটা পাতলাম, ওপরেই, নিচেই পাতলে ভালো হতো, কিন্তু দেখলাম যে ওপরে জায়গা ছিল, ওপরে পাতলে ভালো লাগবে দেখতে, কারণ অলরেডি ঠাকুর ঘর, তার সামনে আবার সিংহাসন, তার সামনে যদি ঘট পাতি, এখানে বসে পুজো দেওয়ার জায়গা থাকবে না। আর একটা আম পাতা আনা হয়েছিল, সেটা ওই ঘটে দিলাম। আরো একটা মা লক্ষ্মী আছে, এবার তো আর একটা ঘট দিতে হবে, যে কারণে তোমার ওই আর একটা আম পাতা কোয়েল আমাকে এনে দিল। আর এখানে ঠাকুর ঘরটাকে ভালো করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখো, আর আজকে না গাছে খুব সুন্দর ফুল ফুটেছিল, এই যে যত বড় বড় জবা ফুল দেখতে পাচ্ছ, থালায় যত ফুল দেখতে পাচ্ছ, সব হচ্ছে আমাদের গাছের ছাদে ফুটেছে। তো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আর এদিকে এবার আমি এই যে সিঁদুর মাখিয়ে নিচ্ছি, সিঁদুর দিয়ে নিচ্ছি, এই ঘটের মধ্যেও স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি। আর ডাব তো একটাই এনেছিলাম, তো এই ঘরটার মধ্যে দিয়ে দেবো কলা, পান কলা, আর ফুল যেভাবে দিয়ে দেয় সেভাবেই আর কি দেব। তারপরে যে ঘট বসানোর সময় একটা নিয়ম আছে, জানো, এটা আমাদের নিয়ম, জানি না কার কি নিয়ম, সবার আলাদা আলাদা থাকে অনেক সময়। আর যে পাঁচটা তোমার দূর্বা দিতে হয়, আর পাঁচটা ধান দিয়ে, আর অনেক সময় আবার কাঁচা টাকা দেয়, মা আজকে বললো টাকা দাও। তো আমি যদিও ঘরের পুজো দেওয়ার জন্য টাকা দিই না, ওই দূর্বা আর হচ্ছে গিয়ে পাঁচটা ধান দিয়ে তারপরে নিচে ঘরটা বসাই, এইভাবেই করি। আর হ্যাঁ, পুজোর মধ্যে ভুল ত্রুটি হয় তো অনেক কিছুই হবে, আমি আমি ঠাকুরকেও মা লক্ষ্মীকেও বলে নিয়েছি যে যদি ভুল ত্রুটি হয় মা ক্ষমা করে দিও নিজের মনে করে, কারণ মন থেকে পুজো করছি, এটাই যা। আর এই দেখো, সুন্দর করে ফুল দিয়ে ঠাকুর ঘরটাকে একদম সুন্দর করে ভালো করে সাজিয়ে নিলাম। আর মা বললো যে তুলসী পাতাগুলো না একটু ছাড়িয়ে রাখো। তো আমি বললাম যে ছাড়ানোর দরকার নেই, থাক। তো মা বললো যে না, সরিয়ে আলাদা করে একটু ছাড়িয়ে রাখো। তো আমি যে কারণে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম। আর এই যে কলা পাতা এনেছিলাম, দুটো কলা পাতা দিয়ে তোমার ওই খাবারগুলো ঢেকেছি, আর তার সাথে এখানে আর একটা কলা পাতায় এখানে দেখো এই যে ফুলগুলো রেখেছি, সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে মালা এনেছিলাম, মালাগুলো একটা আমাদের বড় মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম, একটা ছোট মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। ছোট মা লক্ষ্মীর জন্য ছোট্ট মালা এনেছিলাম, কারণ বড় মালা আনলে ঢাকা পড়ে যেত। আর তার সাথে আমাদের গোপু মহারাজের জন্য একটা এনেছিলাম, তো এই গোপু মহারাজকেও একটা মানে সুন্দর জামা পরিয়ে আবার এক যে মালা পরিয়ে দিলাম। Thank you.
তারপরে এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করছিলাম, তো মা বলল যে এই যে আমাদের একটা পাথরের থালা আছে, এই থালাটায় করেই প্রত্যেক বছর দেওয়া হয়। দু জায়গায় ভোগ নিবেদন করব, একটা হচ্ছে এমনি সমস্ত ঠাকুরকে দেব, আর একটা গোপালের জন্য আলাদা দেব। তো আমাদের এক পাশে পায়েস দিতে হয় ভর্তি করে, আর এক পাশে খিচুড়ি প্রসাদ করলে খিচুড়ি প্রসাদ দিতে হয়, এটা প্রত্যেক বছরই দিই। তো এই থালা ভর্তি করেই আর কি মা বলে দিতে। তো এই যে পায়েস দিলাম এক পাশে, এক পাশে তোমার খিচুড়ি প্রসাদ দিলাম, তারপরে ওপর থেকে যে ভাজা দিলাম, ভাজা দিয়ে এবার নাড়ু দিয়ে তুলসী পাতা দিয়ে গোপুকে দিচ্ছি। এবার গোপুকে কোথায় দেবো জায়গা খুঁজছি, খুঁজে পাচ্ছি না। তারপরে মা বলো যে নিচে এখানে আসন পেতেছো, এখানেই দাও সবাইকে এক জায়গাতেই নাম করে, কারণ ওপরে জায়গা নেই আজকে। তো আমি বললাম যে বেশ ঠিক আছে। তারপর এখানে দেখো নৈবেদ্য সাজাচ্ছি, তোমার ওই কটা, সাতটা মনে হয়, সাতটা দিতে হয়, সাতটা দিয়েছি। অনেক ক্ষেত্রে পাঁচটা দেয়, অনেক ক্ষেত্রে সাতটা দেয়, তো মা বললো সাতটাই দাও, সাতটা দিয়েছি। দিয়ে এবারে যে নারকেল রেখেছিলাম নৈবেদ্যের জন্য আলাদা করে, নারকেলটাকে দিলাম, আর তার উপরে যে বাতাসা দিয়ে দিলাম, আর এবার তোমার ওই কলা দিয়ে দিচ্ছি, সাতটা কলা লাগে, সাতটা কলা দিয়ে দিচ্ছি। তো আমি যেবার গুনছিলাম যে ঠিকঠাক আছে কিনা, কলার ভুলভাল না হয়, তো তারপরে এভাবেই দিলাম। মা বলছিল কেটে দাও, আমি বললাম কেটে দিলে জায়গায় হবে না, এইভাবেই দিই, পরে কেটে দেবো বা মেখে নেবো। তারপরে এখানে যে ফল বানাতে বসেছি, সবার শেষে যে কাজটা রেখেছি সেটা হচ্ছে ফল বানালো বানানো, আর তোমার তারপরে ঘরটাকে একটুখানি হালকা করে ওই কাপড় দিয়ে ছেড়ে নেব, কারণ আমি যখন পুজোর কাজ বাজ করি, রান্না বান্না করি, যাই করি না কেন, তারপরে আর ঘরে ঝাঁটা দিয়ে ঝাড় দিই না, তারপরে ওই কাপড় দিয়ে মানে মুছে নিয়ে যাই বা একটু ছেড়ে নিয়ে চলে যাই কোনো একটা কাপড় দিয়ে। তো সেটাই আর কি এতক্ষণ ধরেই করছিলাম, কারণ রান্নার ওখানটায় পুরো মুছলাম ঘর, ওপরের ঘরে ওরা ভাত টাত খেয়েছে সেই সব ঘরে আবার সেই মানে একটুখানি ওই গোছাতে গেছিলাম, মানে মুছে টুছে দিয়ে আসলাম ওপরের ঘরও, তারপরে এসে আবার এই কাজগুলো করছিলাম। পরিষ্কার কাপড় দিয়ে মুছেছি যাতে আবার অসুবিধা না হয়, এই কাজগুলো করতে পারি, তো এটো কাটা যাতে ধরতে না হয় সেই জন্য। তারপরে আবার এসে এখানে আলপনা এনেছিলাম, আলপনা বলতে ওই যে ঠাকুরের পা এনেছিলাম, আর এরকম আলপনা এনেছিলাম। অন্যান্য বছর না সুন্দর সুন্দর আলপনা পাই, কিন্তু এবছর আর সেরকম ভালো করে পেলাম না। তারপর এখানে দেখো স্বস্তিক চিহ্ন ছিল একটা, সেটা কোথায় লাগাবো ভাবলাম ঠাকুর ঘরের ওপরেই লাগিয়ে দিই। তারপরে যে শুভ লাভ থাকে না, সেগুলো কোথায় লাগাবো, ওগুলো তো দরজা বা ঘরের সামনে লাগাতে হয়, তো ওই যে ঘরে লাগিয়ে দিলাম। আর একটা সুন্দর এনেছিলাম স্টিকার, ওটা লাগাতে ভুলে গেছিলাম, ওটা পরের দিন লাগিয়েছিলাম, কিন্তু ওটা না আঠা ছিল না বলে উঠে গেছিল। তারপর এখানে দেখো ওই যে মায়ের যে পাগুলো থাকে, সেই পাগুলো এবার সুন্দর করে পুরো একদম ভেতর বাইরে থেকে ভেতর পর্যন্ত লাগিয়ে দিচ্ছি। পাঁচটা এনেছিলাম এরকম পাতা, তো মানে মায়ের পায়ের, আর সাদাগুলো দেখতে খুব ভালো ছিল, কিন্তু সাদা তো আমাদের সাদা করে ফুটবে না, সেই জন্য আর সম্ভব হয়নি। আর এখন টাইমও হয়ে যাচ্ছিল, যে কারণে তোমার ভাবলাম, মা বললো যে তাড়াতাড়ি করে করো, গিয়ে রেডি হও, আর অলরেডি আমার ননদিনী রেডি হয়েও হওয়া শুরু করে দিয়েছে, তো আমি বললাম যে দাঁড়াও আমিও যাচ্ছি রেডি হতে। তো দিদি আর কি শাড়ি টাড়ি পরবে, আমার বেশ ভালো লাগে কোনো অকেশন আসলে দিদি শাড়ি টাড়ি পরে বেশ সুন্দর করে সাজে। আর এবার এই যে এখানে এই যে পাগুলো বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে পুরো ঘর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে একটু দেখাই চলো কি কি রান্না করেছি। তো এখানে খিচুড়ি ওই যে দু পাতে আলাদা আলাদা করে রাখলাম, একটা জায়গা থেকে তো ঠাকুরকে দিয়েছি, আর এখানে দেখো ওই যে নাড়ু, ফল প্রসাদ, তারপরে পাঁচ রকমের ভাজা, আর ওইদিকে একটা গামলার মধ্যে ছিল মুড়ি, মুড়কি, নাড়ু, ওটা আলাদা করে পাশে সরানো ছিল, ওটা দেখানো হয়নি তোমাদের। আর এখানে দেখো সিংহাসনটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখানে লক্ষ্মীর, মা লক্ষ্মীর পাগুলো দেওয়ার পর এত সুন্দর লাগছে, ঘরটা ফুটেছে। হ্যাঁ, ভেবেছিলাম একটা আলতা দিয়ে বড় করে একটা আলপনা করব বা ফেব্রিক দিয়ে এই জায়গাটা করলে ভালো লাগতো, কিন্তু সময়ের অভাবে আর পেরে উঠিনি, পরে একটা সময় আবার করে দেব। আর ঘরটা পুরো একদম পরিপূর্ণ লাগছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। তো তারপরে আমি এদিকে রেডি হয়ে গেছি, রেডি হয়ে ঠাকুরমশাই চলে এসেছে, সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, ধূপকাঠির ধূপদানিতে ধূপকাঠি রেখেও দিয়েছিলাম, মানে গুজে গুজে, যে যখন আসবে তারপরে প্রদীপে তেল টেল সব দিয়ে একদম ধুনুচিতে তোমার ওই কি বলে নারকেলের খোসা দিয়ে সব ভর্তি করে রাখা হয়েছিল, যে আসবে শুধু তারপরে তোমার ওই দেব, মানে ধরিয়ে দেব সঙ্গে সঙ্গে, মানে উনি জাস্ট এসছে পুজোটা করে 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে গেছে। তো এদিকে মাও ছিল, দিদিরাও ছিল, সবাই ছিল, তো আমি এদিকে উপোস করেছিলাম বলে আমি পুজো দিচ্ছিলাম, আর সবার তো বললাম যে প্রবলেম ছিল বলে যে কারণে আসতে পারেনি আর কি।
সামনে। তো আমি বললাম যে দরজার কাছে দাঁড়া, দাঁড়িয়ে তোমরা দেখো, কিছুই হবে না। আর এদিকে দেখো সমস্ত কিছুর মধ্যে ফুল টুলগুলো ছিটিয়ে দিচ্ছিল, মানে যা যা আর কি করে। আর একটা মোমবাতি এনেছিলাম, সেটাকে আর কি ধরিয়ে দিলাম। তো এই যে পুজো হয়ে গেলে তারপরে দিদি বললো যে চলো কনিকা একটু ঘুরে আসি। আর আজকে সত্যি কথা বলতে দুপুরের দিকে আমার একটু কষ্ট হলেও পরের দিকে, মানে পরে আর কি, এই যখন পুজো টুজো করলাম, অঞ্জলি দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, তারপর থেকে কিন্তু আমার আর মাথা ঘুরছিল না, অতটা কষ্ট হচ্ছিল না, তারপরে ভালোই লাগছিল, মনে হচ্ছিল বেশ একটা আলাদা রকম এনার্জি পেয়েছি। আর মা এদিকে দেখো ধুনুচিতে ধুনু দিয়ে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে এবার এই যে ঘরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। তো এটাকে আর কি ধরানোর বাকি ছিল, আর সেটা আর কি ধরিয়ে দিল। আর এই যে আমাদের সুন্দরী গেছিল তোমার দই আনতে, কারণ সবকিছুই আনা হয়েছিল বিকেলবেলা, দোকান খুলতে, মিষ্টির দোকান খুলতে অনেক লেট করে দিয়েছিল বলে মিষ্টি আনা হলেও সকালবেলা দই আনতে অনেক লেট হয়ে গেছিল। তো দিদি এই সবে দই এনে দিল। তো আমি বললাম দইটাকে কি খুলে রাখবো, বলছে যে হ্যাঁ খুলেই সাইড করে রেখে দাও। তো দইয়ের উপর আবার ফুল টুল দিল। আর এদিকে এই যে দেখো তোমার এই যে কি বলে ওই যে কর্পূর দিয়ে যে বিষয়টা দেয় না, বলে যে বাড়ির সবাইকে দিয়ে দিতে ওই প্রদীপের তাপ, তো সেটাকে আর কি দিয়েছিল। আর আমি এবার এই যে সবাইকে দিয়ে দিচ্ছিলাম, বাচ্চাগুলোকে আর কি দিচ্ছিলাম বিশেষ করে, আর ওপরে উজ্জ্বলকেও দিতে নিয়ে গেছিলাম, সেগুলো দেখানো হয়নি পরে যদিও। তো এই ঘরে এই যে সবাই বসেছিল, আমার যা বসেছিল, দিদিরা বসেছিল, বাচ্চা পুচকুগুলো বসেছিল সবাই, তো এই ঘরে পুজো হচ্ছিল বলে ওরা এই ঘরে বসে বসে আর কি গল্প করছিল, মানে অপেক্ষা করছিল। এরপরে প্রসাদ ট্রসাদ আর কি সবাইকে দেব একটু পরে। তো পুজো হয়ে যাওয়ার পর তোমার আমার পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে এদিকে মা বললো যে তাহলে কনিকা চাল কলাটা রয়েছে, মানে নৈবেদ্যটা রয়েছে, সেটা একটু মেখে দাও। তো আমি বললাম যে আচ্ছা বেশ। তো নৈবেদ্যটা মেখে বেশ খানিকক্ষণ একটু বসেছিলাম, কয়েকজন আসলো প্রসাদ নিতে। তারপরে মাকে বললাম যে তুমি তাহলে একটুখানি দেখো, আমরা একটু এই সাইড থেকে দিদি বলছে ঘুরে আসি। তো মা বললো যে ঠিক আছে যাও। তো আমরা এই যে এসেছি, আমাদের পাড়ার কয়েকটাই পুজো হয়, আমাদের পাড়ায় মোটামুটি 3-4টে পুজো হয় বেরোলে দেখতে পাওয়া যায়, মানে কালী পুজোটা অন্তত ভালো লাগে আর কি। দুর্গাপুজো আমাদের এখানে কটা হয়, দুটো হয় পাড়ায়, আর কালী পুজো মনে হয় 4টে হয়। গঙ্গার দিকে একটা হয়, ওটা তো দেখতে যেতে পারিনি, আর এই গঙ্গার দিকে সামনে যেটা ছিল সেটা আর কি এখন দেখতে যাচ্ছি, সেই ঠাকুরটা। আর সুন্দর লাইটিং করেছে, আর আমাদের মা, মানে মা কালীকে দেখে আমাদের পুচকুটা কি করছে জানো, ওকে বলা হয়েছে তুই প্রণাম কর, ও ফ্লাইং কিস করছে, মানে কি অবস্থা ও বোঝে না। তো বাড়িতে আমরা বলি আমাদের কর, ও যে ভাবে যে মাকেও হয়তো সেটাই করতে হবে। যাক সত্যি কথা বলতে এই যে সারাদিন ক্লান্তির পর এই যে মায়ের মুখটা এসে দেখলাম না, আমার ভীষণ ভালো লাগছিল, মানে মনটা পুরো ভরে গেছে। আর আমি তো জানো আমি মা কালীকে একটু বেশি ভালোবাসি, হ্যাঁ সব ঠাকুরই সমান জানি, একজনকে ভালোবাসলেই সবাইকেই ভালোবাসা হয়। আগে একটা ছোটবেলায় একটা সময় ছিল যখন মা কালীকে দেখে প্রচন্ড ভয় পেতাম, মানে কালী পুজোর সময় আমি ঘর থেকেই বেরোতে চাইতাম না, আমার খুব ভয় লাগতো, মনে হতো যে মা কালী কেন জিভ বের করে থাকে, কেন এরকম দেখতে। এগুলো যদিও বলতে নেই, মানে ছোটবেলায় এগুলো ভাবতাম, খুব ভয় লাগতো দেখে, ঠিক আছে। তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম তখন বিশ্বাস করবে না, মা কালীর প্রতি ভালোবাসাটাই সব থেকে বেশি, কারণ তখন বুঝলাম যে মা কালীর ওই যে রূপটা না, ওটা মায়া মমতা তো আছেই, তার মাঝখানে ওই যে ভয়ঙ্কর রূপটা, মানে ওই যে অসুর বিনাশের রূপটা, ওটা খুব দরকার, খুবই দরকার। ওটা ভালো মানুষদের জন্য ওই রূপটা নয়, ভালো মানুষরা ওই মুখের মধ্যেই ভালোবাসাটা খুঁজে নিতে পারে, কারণ এই যে মুখটা এখন দেখি না, কত মায়া মমতা ভর্তি, আমার কি ভালো লাগে, মনে হয় তাকিয়েই থাকি মা কালীর দিকে। আর ভীষণ ইচ্ছা ছিল একটুখানি তোমার ওই বড় মাকে দেখতে যাব, কিন্তু পরের দিন আর শরীর সাথ দেয়নি, ঘুম থেকে উঠতে পারিনি, এত কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছিল যেতে পারিনি। বড় মাকে বলেছি বড় মা কদিন পরে গিয়ে তোমার সাথে দেখা করে আসো, মানে বাড়ি থেকেই বলেছি, খুব ইচ্ছা ছিল যাওয়ার, মানে ভীষণ ইচ্ছা ছিল যাওয়ার, তো সেটা যেতে পারিনি। তো যাক দেখো এখানে আমাদের মোড়ের দিকে একটা বড় মায়ের মূর্তি হয়েছে, প্রত্যেক বছরই হয়, অনেক বড়, মানে যত বড় প্যান্ডেল তত বড়ই আর কি মায়ের মূর্তি হয়, ওখানে অনুষ্ঠানও হয় অনেক রকম। ভেবেছিলাম যদি আয়ুষ্মিতাকে মানে পার্টিসিপেট করানো যায়, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, গিয়ে জিজ্ঞাসাও করে আসতে পারিনি। তারপরে দেখো এদিকে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি একা একা করে, দিদিভাই এদিকে সবাইকে দিচ্ছে, তারপরে যে কয়েকজন দাদা দিদিরা এসছে ওই ঘরে বসে রয়েছে, বা তাদেরকে এক এক করে দেবো।
আর এক মানে আবার আশপাশ থেকে কয়েকজনকে বাড়ি বাড়ি গিয়েও দিয়ে এসেছিলাম ক্যানে করে, টিফিন বক্সে করে, কারণ সবাই তো সবসময় আসতে পারে না, অনেক কাজেই ব্যস্ত থাকে। পাশে কাকিদের বাড়িতে কাকি আসতে পারেনি, কাকিকে দিয়ে এসেছিলাম টিফিন গাড়িতে করে। তারপরে যে আর এক গঙ্গাধার থেকে আরেক দাদার যে ক্যান নিয়ে এসেছিল সেখান থেকে আসতে পারেনি, তাদেরকেও দিয়ে আসা হয়েছিল। তো এই আর কি এসেছিল আর কি, তো এই ক্যানে করে আর কি প্রসাদ নিয়ে গেছিল, তো তাদেরকে আর কি দিয়ে দিলাম। তো মাকে জিজ্ঞাসা করলাম যে কি কি দেবো, শুধু খিচুড়ি দেবো এর মধ্যে না সবই দেবো? তো মা বললো যে এক কাজ করো, এর মধ্যে শুধু খিচুড়িটা দিয়ে আলুর দম দিয়ে দাও, আর বাকি একটার মধ্যে ওই খই প্রসাদ নাড়ু যা যা আছে সেগুলো দিয়ে দাও। তো আমি আর কি সেভাবেই আর কি দিচ্ছিলাম। তো এখানে যে মা খই প্রসাদ নাড়ু ফল প্রসাদ যা যা রয়েছে সেগুলো সব নিয়ে নিল, আর আমি এই যে এটার মধ্যে খিচুড়ি প্রসাদ দিয়ে দিলাম। তো দেখো আর ওই যে ছোট ছোট কত সোনামণিরা এসছে, ওরা ওদের বাবা মারা ওই ঘরে সব বসে রয়েছে, ওরা এসে এখান থেকে যে নাড়ু হয়ে বলে ধরছিল, আমার বেশ ভালো লাগে ছোট ছোট বাচ্চারা যখন এসে নিজের হাতে তুলে খাওয়া শুরু করে। কারণ আমাদের পুচকুটা ছোট মানে একা একাই বসে বসে খাচ্ছিল আজকে, জানো না নিয়ে নিয়ে ফল প্রসাদ, আমার বেশ ভালো লাগে, মানে ওরাই তো ঠাকুর বলো। তো চলো আজকে মতো।